প্রয়াত চিত্রনায়ক রাজ্জাকের হাতে গড়া মার্কেট উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্স। অনেকেই বলে থাকেন নায়ক রাজ্জাক সেখানে সিনেমা হলের অনুমতি নিয়ে মার্কেট বানিয়েছেন, কিন্তু নায়ক রাজের বড় ছেলে বাপ্পারাজ জানালেন এটা যারা জানেন তাদের এটা ভুল ধারণা। শনিবার এফডিসিতে চিত্রনায়ক রাজ্জাককে নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, একটা ভুল ধারণা আছে যে উনি সিনেমা হলের নাম করে মার্কেট করেছেন, অনুমতিটা সিনেমা হলের নাম করে নিয়েছেন। না, মার্কেটের কথা বলেই অনুমতি নেওয়া, মার্কেটটা ওখানে মার্কেট হিসাবেই তৈরি করা হয়েছিল, পরে আমরা সিনেমা হল করার চেষ্টা করেছিলাম, রাজুক থেকে অনুমতি দেওয়া হয়নি। এ বিষয়ে তিনি আরো বলেন, ওই ভবনটার অনেক পিলার ছিল, সেটা ভেঙে জায়গা বের করে সিনেমা হল করার কোনো উপায় ছিল না, করা হয়নি। পরে উপরে সিনেমা হল করার চেষ্টা করেছিলাম, তখনও অনুমতি দেওয়া হয়নি। কিছুদিন আগেও ওখানে বিসিকের একটা অডিটোরিয়াম ছিল, ওটাও আমরা নেওয়ার চেষ্টা করেছিলাম সিনেমা হল করার জন্য, উত্তর একটি স্কুলের পাশে হওয়ায় সেটাও করা যায়নি। এই হলো ঘটনা। বাপ্পারাজ বলেন, এটা নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে, আমি পরিষ্কার করে দিলাম। রাজ্জাক সাহেব দুই নম্বরই করে মার্কেট বানাননি, রাজ্জাক সাহেব সৎ থেকে মার্কেট বানিয়েছেন। রাজ্জাক সাহেব যদি দুই নম্বরই করে বানাতেন তাহলে উত্তরায় আরো চার পাঁচটা মার্কেট থাকত, করেননি। নিজেদের বাড়ির একটা অংশ বিক্রি করা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের এত বড় একটা বাড়ি ছিল, ব্যবসায় ক্ষতি করার পরে ব্যাংকের মাত্র 4 কোটি টাকা ঋণ ছিল, লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ মেরে দেয়, আবুল করিম গফুররা এমন করে, কোনো কথা ওঠে না কখনো, কিন্তু রাজ্জাক সাহেবের নাম আসবে, রাজ্জাক সাহেব 4 কোটি টাকা মেরে দিয়েছেন, ব্যাংকের ডিফল্টার, আমরা আমাদের বাড়ি বিক্রি করে লোন শোধ করে দিয়েছি, আমরা অসৎ হলে মেরে দিতে পারতাম ওই টাকা, আরো বাড়ি করতে পারতাম, ডেভেলপার দিয়ে ফ্ল্যাট বানাতাম, এই ফ্ল্যাটগুলো কিন্তু আমাদের না, সেগুলো আমরা বিক্রি করে দিয়েছি, ওখানে আমাদের কোনো ফ্ল্যাট নেই। বাপ্পারাজ রাজ্জাক লক্ষ্মী দম্পতির বড় ছেলে, তিনি নিজেও একসময় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক ছিলেন। ওই স্মরণ সভায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।